আমরা তো সবাই জানি জাপান পৃথিবীর সবথেকে উন্নত দেশের মধ্যে একটি, তার পাশাপাশি জাপানের সৌন্দর্যেরও তুলনাই হয় না। তাই আজকের ভিডিওতে আমরা জাপান সম্পর্কে কিছু মজাদার ফ্যাক্ট জানতে চলেছি, তো চলুন শুরু করা যাক। জাপানের রুলস অ্যান্ড রেগুলেশনস খুবই স্ট্রিক্ট, এমনকি এখানে বাইসাইকেল সঠিকভাবে না পার্ক করার জন্যও ফাইন হয়ে থাকে। আমাদের সবসময় নিজের জিনিস চুরি হবার অনেক ভয় থাকে, কিন্তু জাপানের মধ্যে এই শব্দের অর্থই মানুষ জানে না। কথার অর্থ হচ্ছে গিয়ে জাপানের মধ্যে চুরি হয় না বললেই চলে। এখানে এমনও দোকান রয়েছে যে দোকানের কোনো মানুষ নেই, কিন্তু মানুষ টাকা রেখে জিনিস কিনে নিয়ে যায়। এখানে প্রায় প্রত্যেক স্থানেই ভেন্ডিং মেশিন রাখা রয়েছে, আপনারা আপনার জরুরি জিনিস ভেন্ডিং মেশিন থেকেই কিনতে পারবেন। আজকের দিনে জাপানে 55 লক্ষেরও বেশি ভেন্ডিং মেশিন রয়েছে। এমনিতে তো সাধারণ রাস্তায় স্পিড লিমিট রাখা হয়, অর্থাৎ বড় গাড়ির জন্য কম স্পিড এবং ছোট গাড়ির জন্য বেশি স্পিড। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে জাপানের মধ্যে পায়ে হাঁটা লোকেদের জন্য আলাদা আলাদা লেন রয়েছে, অর্থাৎ বেশি গতিতে চলা লোকেদের জন্য এক লেন এবং ধীর গতিতে চলা লোকেদের জন্য আরেক লেন। আমরা যখন সাধারণত গাড়ি কিনতে যাই, তখন আমরা গাড়ির শোরুমে গিয়ে শুধুমাত্র টাকা দিলেই গাড়ি পেয়ে যাই। কিন্তু জাপানের মধ্যে গাড়ি কিনতে গেলে আপনার টাকার পাশাপাশি এটি প্রমাণ করতে হবে যে আপনার কাছে গাড়ি রাখবার জন্য সঠিক পার্কিং রয়েছে। আমরা যখন সাধারণত বাসে বা ট্রেনে যাই, তখন আমরা সবসময়ই মোবাইল ফোন ব্যবহার করে থাকি, কারোর সাথে কথা বলবার জন্য অথবা ইন্টারনেট ব্যবহার করবার জন্য। কিন্তু জাপানের মধ্যে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না, এটি একটি দণ্ডনীয় অপরাধ। আরেকটি খুবই অদ্ভুত ফ্যাক্ট হচ্ছে গিয়ে, জাপানি ল্যাঙ্গুয়েজকে আপনি দুদিক থেকেই পড়তে পারবেন, ডান দিক থেকে আবার বাম দিক থেকেও। এবং জাপানের লিটারেসি রেট 99%, যা ইউকে এবং ইউএস থেকেও অনেক বেশি, অর্থাৎ জাপানের সব লোকই পড়তে বা লিখতে জানে। আমরা তো সবাই জানি জাপান কতটুকু অসাধারণ। জাপানের উন্নত টেকনোলজির কারণে আজ জাপান বিশ্বের দরবারে একটি মুখ্য স্থান অর্জন করেছে। কিন্তু এর সত্ত্বেও পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সুইসাইড জাপানের মধ্যেই হয়। আজকের ভিডিওতে যদি আপনারা একটি হলেও নতুন তথ্য জানতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আরেকটি মজাদার এপিসোডে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।